আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন, করে থাকলে ধন্যবাদ। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার নিজের নামে কিভাবে প্রোমো কোড বানাবেন, ঠিক আছে? অনেকে আছেন যে প্রোমো কোড কি আসলে এই বিষয়টা অনেকে জানেন না, অনেকে এই বিষয়ে বোঝেন না, তো তাদের জন্য বলবো যে আপনারা ভিডিও লাস্টে আমি এই বিষয়ে আলোচনা করবো, অবশ্যই ভিডিওটা শেষ করে দেখবেন। তখন আমরা প্রথমে দেখে নেব যে আমরা কিভাবে প্রোমো কোডটা নিজের নামে এবং নিজের পছন্দ মতো কীভাবে প্রোমো কোড বানাতে হবো, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনু, এখানে সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো যেহেতু আমরা আজকে প্রোমো কোড বানাবো নিজের নামে, সেজন্য আমরা প্রোমো কোডে প্রবেশ করবো। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি যেই ওয়েবসাইটটি দিয়ে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন এবং সেই অ্যাকাউন্টটি আছে এখানে, এখানে ইউএসডি দেওয়া আছে। এবং এখানে যে কান্ট্রি নিয়ে অনেকে একটু সমস্যা থাকেন যে আমাদের কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করা নাই কেন, ঠিক আছে? তো এখানে বাংলাদেশের কোনো অপশনই নেই। তো এখানে কান্ট্রি আপনি চাইলে এশিয়া দিয়ে রাখতে পারেন, অথবা থাইল্যান্ড দিয়ে রাখতে পারেন, অথবা জাপান দিয়ে রাখতে পারেন, যে কোনো দেশ আপনি মন ছেড়ে যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে? তো যেহেতু আমরা এশিয়ার, তাহলে আমি এশিয়াই দিয়ে রাখবো, এখানে এশিয়াই থাকবে। তো এই যে জেনারেট দেখতে পাচ্ছেন, এখানে এখানে সিলেক্ট করলে আপনি একটা প্রোমো কোড জেনারেট করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি সিলেক্ট করলাম না, কারণ আমার অলরেডি অনেকগুলো প্রোমো কোড জেনারেট করা আছে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার, এটা হলো আমার নিজের নিজের পছন্দ মতো আমি নিজে বানিয়ে রেখেছি, এটা আমার প্রোমো কোড। তো প্রোমো কোড নিজের নামে বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাফিলিয়েট আইডি নাম্বার, এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে? এটা আপনারা কপি করে নিয়ে নেবেন, তাহলে এটা আমাদের প্রয়োজন আছে, এটা আমরা অবশ্যই লাগবে। তো আইডি নাম্বারটি প্রথমে আমাদেরকে কপি করে নিতে হবে। নেওয়ার পর আবার এই যে পুরো থ্রি ডট মেনু, এখানে আবার সিলেক্ট করব। করার পর এখানে সাপোর্ট দেখতে পাচ্ছেন, সাপোর্টে সিলেক্ট করব। সাপোর্টে সিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি আছে সাপোর্ট ওয়ান এক্সবেট পার্টনার ডট কম, এখানে সিলেক্ট করব। এবং এখানে সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে, আসার পরে একটা দেখতে পাচ্ছেন ইমেল এবং একটা দেখতে পাচ্ছেন জিমেল। তো আপনি যেটার মাধ্যমে তাদের সাথে ইমেল একটা ইমেল করতে চান সেটা সিলেক্ট করে নিন, ঠিক আছে? তো আমি যেহেতু জিমেলে করব, তো আমি জিমেল সিলেক্ট করে নিলাম। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আপনি জিমেল যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি কমপ্লিট করেছেন সেই ইমেলটা জিমেলে লগ ইন রাখতে হবে। এবং এখানে সাবজেক্টে লিখবেন, সাবজেক্টে লিখবেন কাস্টম প্রোমো কোড, এখানে সাবজেক্টে দিবেন কাস্টম প্রোমো কোড। এবার নিচে তারপরে এখানে কম্পোজ লিখবেন, তো আমি কপি করে অলরেডি নিয়ে এসেছি, আপনারা দেখুন। তো নিচে আপনি এখানে লিখে দিবেন যে অ্যাফিলিয়েট আইডি নাম্বারটা দিয়ে দিবেন, তারপর ঠিক আমি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে দিবেন। তারপর নিচে লিখবেন আই ওয়েন টু অ্যাড মাই প্রোমো কোড, এবং এখানে আপনি নিজের নাম দিতে পারেন বা চাইলে অন্য কিছু দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো আপনি বসে নেবেন, ঠিক আছে? যেরকম ভাবে মন চাই বসে নেবেন, এটা আপনার পছন্দ। তো এটা এটা আপনি যেরকম মন চাই ঠিক এরকম ভাবে পছন্দ মতো বসে দেওয়ার পর তো এখান থেকে ইমেলটা সেন্ড করে দেবেন, তাহলে আপনাকে 48 ঘন্টার ভিতরে তারা রিপ্লাই ইমেলের মাধ্যমে কনফার্ম করে দেবে, ঠিক আছে? তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলে দেব যে প্রোমো কোড কি, প্রোমো কোডটা হচ্ছে যে আপনার প্রোমো কোড ব্যবহার করে অন্য কেউ যদি যে তাদের ওয়ানএক্স ব্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে তারা ডিপোজিট করলে আপনি সেক্ষেত্রে 25% বোনাস পাবেন, ঠিক আছে? এটাই হলো প্রোমো কোডের মেইন কাজ, এটাই হলো প্রোমো কোড, এই জন্য এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।